শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা সবাই। তো আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসেও তোমাদের পিথাগোরাসের উপপাদ্য এবং বিন্দুর লম্ব বিক্ষেপ, রেখাংশের লম্ব বিক্ষেপ নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমাদের এই উপপাদ্য প্রমাণের জন্য সহায়ক হবে। তো পিথাগোরাস আমরা দেখেছি, পিথাগোরাসের উপপাদ্যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হয়। আমরা এখন সমকোণী ত্রিভুজ ছাড়া যে স্থূলকোণ কোণী ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি কিভাবে প্রযোজ্য সেটা নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি বলি। পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, তো সেক্ষেত্রে লক্ষ্য করো তোমাদের পাঠ্যবইয়ের উপপাদ্য তিন, পাঠ্যবইয়ের উপপাদ্য তিন এটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করা আছে। তোমার উপপাদ্যটি একবার লক্ষ্য করো, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ওই কোণের সন্নিহিত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যেকোনো একটি এবং অপরটির লম্ব বিক্ষের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। কথা হলো আমরা একটা চিত্র আঁকছি, দেখো এ বি সি স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ আমাদের এই কোণটা এ সি বি কোণটা স্থূলকোণ, তাহলে এ বি সি এ সি বি স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এ বি, তাহলে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি স্কয়ার, এবং বলা আছে ওর স্থূলকোণ সন্নিহিত বাহু কি এ সি বি সি, তাহলে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ সি স্কয়ার বিসি স্কয়ার, এবং বলা আছে কি উহাদের যে কোনো একটি, আমরা যদি বিসি নেই তাহলে বিসি এবং বিসি দিলে অপরটি এসি, একটি বাহু নেব অপরটির লম্ব বিক্ষেপ নেব বিসি, তাহলে এসিটার লম্ব বিক্ষেপ আমাদের সিডি, লম্ব বিক্ষেপ আমরা বিসি কে বর্ধিত করছি ডি পর্যন্ত, এ থেকে ওই বর্ধিত অংশের উপর লম্ব এডি, অতএব এই এই অংশটুকু সিডিটা আমাদের লম্ব বিক্ষেপ, তাহলে লম্ব বিক্ষেপ এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি, তাহলে তাদের গঠিত আয়তক্ষেত্র বিসি গুণ সিডি তাদের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে দাঁড়ালো কি যে এবিসি ত্রিভুজের এসিপি কোণ স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু এবি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, স্থূলকোণ সংলগ্ন বাহু হচ্ছে এসি এসি, তার উপরে স্কয়ার এসি স্কয়ার, অপর বাহু বিসি স্কয়ার, এবং দুইটির একটি বিসি যদি নেই তাহলে এসি বাহুর লম্ব বিক্ষেপ সিটি তাদের গঠিত আয়তক্ষেত্রে দ্বিগুণের সমষ্টি সমান, এইটাই আমরা প্রমাণ করব। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো চিত্রে প্রথমে আমাদের যদি এ সি ডি ত্রিভুজে তাকাই, এ সি ডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কি দ্বিগুণ সমকোণ, তাহলে পিথাগোরাসের মূল সূত্র অনুযায়ী আমরা কি পাবো যে এ সি স্কয়ার ইকুয়াল টু এ ডি স্কয়ার যোগ সি ডি স্কয়ার, এটা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্র যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটাকে আমরা ডাকি তবে এক নম্বর। এখন সম্পূর্ণ ত্রিভুজটাতে যদি লক্ষ্য করি বি এ বি ডি ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের এখানে মূল সূত্র দ্বারা এখানে দ্বিগুণ এ বি ডি ত্রিভুজের দ্বিগুণ সমকোণ, তাহলে পিথাগোরাস সূত্র অনুযায়ী কি পাবো এ বি স্কয়ার ইকুয়াল টু পাবো এ ডি স্কয়ার যোগ বি ডি স্কয়ার, এটা পিথাগোরাসের মূল সূত্র অনুসারে এখানে শুধু এ ডি স্কয়ার থাকবে, আমরা ডিসাইড করব বি ডি ইকুয়াল টু, সেক্ষেত্রে লক্ষ্য করো বি ডি দুটি অংশ এ সি এবং সি ডি,
তাহলে বি ডি পরিবর্তে বিসি যোগ সি লিখতে পারি তার বলবো আমরা এটা ভাঙাবো বিসি স্কয়ার যোগ সি ডি স্কয়ার প্লাস বর্গের সূত্র দেখাবো টু ইন্টু বিসি ইন্টু সি তো এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা যদি সিডি স্কয়ারটা সামনে লিখি এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার থাকলো বিসি স্কয়ার বাকিটুকু টু বিসি ইন্টু সিডি এই অংশটুকু এক নম্বরে লক্ষ্য এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার ইকুয়াল টু আমরা বসাতে পারি এস স্কয়ার যদি বসাই এটা ব্র্যাকেট আমাদের একটু ভালো হয় তাহলে এস স্কয়ার বসাবো বা সব ঠিক থাকবে বিসি ইন্টু সিডি তাহলে আমরা কি বললাম যে এই এডি স্কোয়ার এবং সিডি স্কোয়ারের পরিবর্তে আমরা এস স্কোয়ার বসিয়ে দেখলাম পুরো মান্ডল এস স্কোয়ার যোগ বিসি স্কোয়ার প্লাস টু ইন্টু বিসি ইন্টু সিডি তাহলে কি হলো যে এসি হলো স্থূলকোণ সমান বাহু বিসি হলো আরেকটা স্থূলকোণ সমান বাহু তাদের উপর অনুমিত বর্গক্ষেত্র এবং এদের একটি বিসি এবং অপরটা যে এসি তার লম্ব কিন্তু সিডি তাদের দ্বারা গঠিত আয়তের ক্ষেত্রে দিব তাহলে আমরা দেখলাম কি যে স্থূলকোণের উপর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র স্থূলকোণ সংলগ্ন বাহুদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং আমাদের একটি এবং অপরটির লম্ব বিক্ষেপ দ্বারা আয়তক্ষেত্রের দ্বিগুণের সঞ্চিত সমান অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস টু বি সি ইন্টু সি ডি প্রুভড এইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে স্থূলকোণের বিপরীত বাহু সম্পর্ক নির্ণয় করতে পারি শিক্ষার্থীরা ঠিক আছে আমরা দেখলাম এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো।